এখানে বিএমএইচের সঙ্গে কথা হয়েছে এবং আমরাও সরকারিভাবে আলোচনা করছিলাম, মিটিং করেছিলাম যে যাতে যদি আমাদের গ্রামীণ যে হাসপাতালটা রয়েছে তাকে 60 বেড যাতে করে দেওয়া যায় সেই প্রচেষ্টা একটা রয়েছে। এবং আরো একটা প্রচেষ্টা কালকে আমার কাছে চণ্ডীপুরে বিএমএইচ সাহেব এসেছিলেন এবং তিনি একটা কথা এবং সেটা খুব ভালো কথা একটা উনি আমার সামনে তুলে ধরেছিলেন, এটাও ভাবলাম যে সত্যি এখানকার প্রত্যেকটা মানুষের কিন্তু খুবই কষ্ট হয়, এখানে রক্ত সংগ্রহ করতে তাদেরকে তমলুকে যেতে হয়, কাঁথিতে যেতে হয়। তো আমার মাথায় একটা এসছে, আমরা দেখছি আমরা প্রত্যেক যারা সিনিয়র নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে কথা বলে আগামী দিন যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করবো যাতে এখানে একটা অন্তত ব্লাড ব্যাঙ্কও খুলে দেওয়া যাবে, কারণ আপনাদের কি কষ্ট করে ওখানে যাওয়া যাবে না, এখান থেকে আপনার সেই ব্লাডটা সংগ্রহ করতে পারবে। অনেক ধন্যবাদ, নমস্কার, ধন্যবাদ। সুকান্ত মানুষকে রাখা হয়েছিল সেখানেও গেছেন, খাবারের ব্যবস্থা করেছেন, ত্রিপলের ব্যবস্থা করেছেন, সমস্ত ব্যবস্থা করেছেন, যার জন্য আমাদের সভাপতি সাহেব অনেক বড় করছেন। এবারে আমরা সমাজসেবী নেতৃত্ব আমাদের সেরোদাকে আমাদের উপস্থিত আছেন ভগবানপুর গ্রামীণ হসপিটালের বর্তমান
বিএমওইতে দায়িত্ব আছেন যিনি বিএমএস স্যার আছেন আমাদের ভগবানপুরের বিশিষ্ট সমাজসেবী আমাদের এই সবারই প্রিয় তাজার এবং কাছের মানুষ সম্মানীয় মদন মোহন পাত্র মহাশয় উপস্থিত আছেন ভগবানপুরের পঞ্চায়েত সমিতি গুরুত্বপূর্ণ জনভূমি কর্মাধ্যক্ষ আমাদের সবারই প্রিয় সুবক্তা সম্মানীয় রাইসুদিত উপস্থিত আছেন আমাদের আরেকজন শিল্পপতি বলে প্রণাম হবে ডক্টর উপপ্রধান আমাদের সবারই সমস্যা সমাধানের কারিগর সম্মানীয় জালালউদ্দিন মল্লিক মহাশয় উপস্থিত আছে আরেকজন ব্যবসায়ী বিশিষ্ট সমাজসেবী আমাদের সবারই প্রিয় সম্মানীয় হরেক মল্লিক মহাশয় আছেন আমাদের লোকাল নেতৃত্ব আমাদের সবারই তাজের এবং কাছের মানুষ সম্মানীয় সাইদুদ্দিন মল্লিক মহাশয় সহ পুরো প্রোগ্রামের উদ্যোক্তা এবং কারিগর ভগবন্ত যুব সংঘের সম্মানীয় সম্পাদক ভগবানপুর হাইস্কুলের সম্পাদক আমাদের সবারই প্রিয় সম্মানীয় সকুলা মল্লিক মহাশয় আছেন ভগবানপুর যুব সংঘের কালচারাল সেক্রেটারি সুবক্ত আমার কাকা সম্মানীয় রোজবালী মহাশয় সহ ভগবানপুর যুব সংঘের সমস্ত কর্মকর্তা সদস্য এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ সবাইকে ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা নমস্কার স্মরণ করে আমরা দেখেছি বহু স্বেচ্ছাসেবী সংগঠন আত্মসমর্পণ করে কেউ একবার করে ভগবানপুর যুব সংঘ তার ব্যতিক্রম ভগবানপুর যুব সংঘ তারা আলাদা কালচারের মধ্যে যুক্ত থাকে এবং সব থেকে ভালো লাগে খুব আনন্দিত আমরা যে ভগবানপুরের মানুষের কোন সময় কোন জিনিসটা প্রয়োজন এবং বিপদ মুখী কালী তাদের যে উদ্যোক্তা এবং তাদের যে চিন্তা ভাবনা এটা সত্যি ভগবানপুরের গর্ব এই গর্ব আমার আপনার সবারই যে ভগবানপুর যুব সংঘই একমাত্র পরে ভগবানপুরের মানুষের কাছে আপদ বিপদে দাঁড়ানোর জন্য তারা সবসময় প্রস্তুত আছে তাই শুধু ভগবানপুর যুব সংঘ ভগবানপুরের যুব সংঘের সদস্যের মধ্যে সীমাবদ্ধ নয় আমি দেখেছি ভগবানপুর যুব সংঘে যখনই ব্লড ডোনেশন ক্যাম্প হয় যখনই কোনো প্রোগ্রাম হয় ভগবানপুর যুব সংঘের উদ্যোগে ভগবানপুর বাসী সাধারণ মানুষের এবং যুব সমাজের দুহাত ভরে তাদেরকে আশীর্বাদ এবং সেটা আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেই এবং প্রশাসন লেভেলে পৌঁছে দেই তাই ভগবানপুর বাসীর কাছে আমার আবেদন ভগবানপুর যুব সংঘের যে ব্যবস্থাপনা যে তাদের উন্নত কালচার এবং তাদের যে চিন্তা ভাবনা তাদেরকে সঙ্গে আমরা আগামী দিনে আছি এবং থাকবো এই ভগবানপুর যুব সংঘ আরো এদের দীর্ঘায়ু হোক এবং আরো সুন্দর ভালো প্রোগ্রাম করুক আমাদের সকলের আশীর্বাদ এবং সহযোগিতা আমরা ভগবানপুর যুব সংঘে করব এই আবেদন এই আশা রেখে সবাইকে ভালোবাসা নমস্কার সালাম জানিয়ে এবং বর্তমান যে কোভিড পরিস্থিতি এই সময় আমাদের যে রক্তের কিভাবে প্রয়োজন সেটা সম্বন্ধে আমাদের কাছে আমাদের সুবক্তা রাইসুদ্দিন অবস্থিত আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে উপস্থিত চন্দ্রপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কাউন্সিল সচিব ভাতৃপতি রাজ্জাক ভাই উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিভিন্ন পদ তিনি অলঙ্কৃত করে আছেন জালালউদ্দিন মল্লিক সাহেব আছেন আরেকজন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবী হরেক মল্লিক ভাই
যে ক্লাব যে স্বেচ্ছাসেবী সংস্থা তার অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে আসে সেই যুব সংঘের সকল কর্মকর্তা সদস্যদের আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা কথা জানান করে সমগ্র ভদ্রপুরবাসীকে এবং সমস্ত সাহায্যকারীদের যারা যুব সংঘকে একটার পর একটা কাজে এগিয়ে যেতে সাহায্য করে সহযোগিতা করে তাদের আমি সবাইকে ধন্যবাদ জানাই। মঞ্চে উপস্থিত আছেন অত্যন্ত বিলগ্ন ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন, যাদেরকে বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গে আমরা পাই। আছেন এখানকার স্বাস্থ্য অধিকর্তা বিরোজ সাহেব, তিনি উপস্থিত আছেন। চারাল ভাই আছেন, হারেশ ভাই আছেন, এখানকার উপপ্রধান আছে। আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য সকল কাজে যাতে পাওয়া যায়। আছে আরেকজন ব্যক্তিত্ব অভিজিৎ দাস মহাশয় আছেন, আছেন অন্যান্য আমাদের ভূমি কর্মাধ্যক্ষ আছেন, মদন্য আছেন, অন্যান্য সবাই আছেন, সর্বোপরি আছেন যারা আজকে রক্তদাতা সঙ্গ গ্রহণ করেছে। সারা বিশ্বে যখন করোনা ত্রাস, সারা বিশ্বে যখন একটা করোনা বিভ্রান্তি, সেই বিভ্রান্তির মধ্য দিয়ে রক্তের অভাবে আরেক শ্রেণীর যারা রুগী আছেন তাদের অনেকেরই জীবন যাচ্ছে, ঠিক সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে অল্প সময়ের মধ্যে হলেও আমরা শুনলাম 300 জনেরও বেশি মানুষ আজকে রক্ত দিচ্ছেন। এটা খুবই প্রয়োজন ছিল, খুবই প্রয়োজন ছিল। সর্বত্রই আমরা মনে করি রক্তদান মানে জীবন দান, আর রক্তদানই সব দানের মধ্যে একটা জায়গা তৈরি করে নিয়েছে, তাই এই ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। কালের গতিতে কালের স্রোতে মানুষের জীবন এবং ব্যয়ের পরিবর্তন হতে পারে, কিন্তু যে বাঁচার লড়াই সেই বাঁচার লড়াইকে সঠিক জায়গায় রাখতে গেলে আমাদের যে সকল কর্মসূচি সে কর্মসূচির মধ্যে অত্যন্ত অন্যতম কর্মসূচি এই কর্মসূচি। তাছাড়া যুব সংঘের সঙ্গে প্রতি আমার নিজস্ব যে ধ্যান ধারণা আছে, যে আত্মিক এবং আর্থিক সম্পর্ক আছে, আমি সেই যুব সঙ্গে যে কোনো কর্মসূচিতে নিজেকে উপস্থিত না হতে পারলে আমার একটা শূন্যতা থেকে যায় বলে মনে হয়, মনে হয় বলেই যুব সংঘের ডাককে আমি কখনো উপেক্ষা করতে পারি না। এই মুহূর্তে হলদাতে কয়েক হাজার শ্রমিকের আরেকটি রক্তদান শিবির চলছে, সেখানে মন্ত্রী মহোদয়রা সবাই আছেন, সর্বভারতীয় সভাপতিও আছেন, আমাকে সেখানে যেতে হবে, তাই বেশি সময় আমি দিতে পারছি না বলে আমি দুঃখিত। আমি আবারও যে সকল বিদগ্ধ ব্যক্তিরা মঞ্চে আছেন যারা রক্তদাতা এবং আজকে যারা আয়োজক তাদের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং শ্রদ্ধা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওনার জন্য আমরা অপেক্ষা করছি। পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভা কেন্দ্রে বিধানসভা
বক্তব্য আমরা স্যারের কাছে স্যারকে আমরা বরণ করে নেব। মিলি মিডিয়া একটি আবৃত্তি পাঠ করছে, আমরা তারপরেই আমাকে স্যারকে বরণ করব। আমি এই অনুষ্ঠানের উদ্বোধন একটা কবিতা দিয়ে করি। কবিতার নাম আজকের কবিতা। এবারে আমরা আমাদের এই রক্তদান শিবিরের কাজ চলছে, এর মাঝে মুখোমুখি হল। আগে কিন্তু ফেসবুকের মাধ্যমে দেখেছি, এখন থেকে যে কাজকে অনেকে বলেছিল যে বাইরের মানুষ উড়ে চলে যাবে, কিন্তু তা না, তিনি জুড়ে বসে গেছেন চন্ডীপুর ভাগবাদপুরের মুখে। আমরা সত্যি গর্বিত যে হল জ্ঞান উৎসাহী কর্মঠ আমরা বিধাতে পেয়েছি, আমরা যথেষ্ট গর্বিত। তো সেই সঙ্গে সম্ভবত আমরা প্রশংসা, বাট আই হ্যাভ নো ওয়ার্ডস টু প্রেজ হিম, বিকজ ইজ কি বলবো যে অনেক 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 বড়। তো তো লফ্জ মে হাম উসকি তারিফ নহীন কর সকতে, লফ্জ কি বন্ধ মে হাম উসে বন্ধ নহীন কর সকতে, তো সিফ তারিফ হি তারিফ কে কাবিল হ্যায়, তো হাম সিধে চলে যায়গে ক্যা স্পিচ কে লিয়ে। তাই মায়ে বরং করে রাখিয়েছে, তাই সে অভিজিৎ দাস ভাষা আপনাদের সামনে দুটি একটি কথা বলছেন আমাদের উদ্দেশ্যে এবং তাদের সহযোগিতায় এক ঐতিহাসিক রক্তদান স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে। আপনারা জানেন যে এখানে প্রতি বছরই দুবার তিনবার দিন একই জায়গায় তারা রক্তদান শিবিরের আয়োজন করে এবং প্রচুর মানুষ যুবক কর্মচারী মহিলা সহ পুরুষ সকলেই আমরা রক্ত দিই। এই রক্তদান শিবিরের মঞ্চে আছেন পশ্চিমবঙ্গ সরকারের বলিষ্ঠতম বিধায়ক, যিনি কিছুদিন আগে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের প্রায় 4.5 লক্ষ পরিবারের মানুষের সমূহ দায় দায়িত্ব কাঁধে তুলে দিয়েছেন, মানুষ তাকে আশীর্বাদ করেছেন এবং তিনি দায়িত্ব নিয়ে 4.5 লক্ষ মানুষের দুয়ারে দুয়ারে চৌকিদারির দায়িত্ব নিয়ে
যিনি আজ এই মঞ্চে উপস্থিত হয়েছেন আপনাদের জনপ্রিয় বলিষ্ঠ বিধায়ক পশ্চিমবঙ্গ। আজ আপনাদের ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি প্রণব মাইতি, আপনাদের কাছের লোক মদন্দা আছেন, আজের ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির ভূমি ও বনের কর্মাধ্যক্ষ জনাব শেখ রাইসুদ্দিন আছেন, প্রধান বিভীষণপুর, অনেক যুব তত্ত্বাবধায়ক নেতৃত্ব আছেন, আপনারা যারা রক্ত দিচ্ছেন তারাও আছেন, যারা এখানকার দোকানদার ভাই বোন, ক্রেতা বিক্রেতা, পথচারী রিক্সা চালক অটো চালক, আমি সকল স্তরের মানুষকে আমরা এই মঞ্চের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন শ্রদ্ধা শুভেচ্ছা জানাব। ভগবানপুর যুব সংঘ রক্তদান শিবিরের আয়োজন করছে মানুষের প্রাণ বাঁচানোর জন্য। একটা প্যান্ডামিক সিচুয়েশন চলছে, অতিমারী মহামারী অবস্থা চলছে, আর এই অতিমারী মহামারী অবস্থার মধ্যে দিয়েও আমার বঙ্গের আমার বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বা তারই পরামর্শ ক্রমে আজকে সমস্ত পূর্ব মেদিনীপুর জেলায় স্থানে স্থানে সকলেই রক্তদান শিবিরের আমরা সংগঠিত করছি। আমরা লক্ষ্য করেছি যে রক্ত দেওয়ার যে মানুষের একটা ইচ্ছা বা তাদের সক্রিয়তা, বিশেষ করে আমাদের ভগবানপুরে একটা মহিলা তারা অগ্রণী ভূমিকা নেয় মানুষের জীবন বাঁচানোর জন্য নিজের রক্ত দিয়ে। বাংলার মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গ জেলার পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মানুষের প্রাণ বাঁচানোর জন্য তার নিজের জীবনকে বিপন্ন করেও এত প্যান্ডামিক সিচুয়েশন কোভিড-19 করোনার মধ্যে দিয়েও তার নিজের জীবন বিপন্ন করে রাস্তায় রাস্তায় হাঁটছেন, মানুষকে সচেতন করছেন, তার মধ্যে আমরা দেখছি কোন কোন রাজ্যে আবার কৃতিত্বের সার্টিফিকেট দেওয়ার জন্য মানুষ মেরে গঙ্গার জলে ভাসি দেওয়া হচ্ছে, গঙ্গার জলকে দূষিত করার জন্য বিনা চিকিৎসায় মানুষকে মেরে দিয়ে তাদের মৃতদেহ গঙ্গায় ভাসি দিয়েছে কোন কোন রাজ্যে হচ্ছে। আর আমাদের রাষ্ট্রনায়ক সেই রাজ্যের প্রধানকে খুব উৎসাহিত করছে আবার কৃতিত্ব নেওয়ার জন্য, বাংলার স্বাস্থ্য পরিষেবাকে ভাঙার জন্য একটা চক্রান্ত সৃষ্টি হয়েছে, সার্টিফিকেট চাই, বাংলার দখলের জন্য সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করছি, বাংলার মানুষ কোন কথায় কান না দিয়ে নিজস্ব সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে অনেক রং খেলা হয়েছে, অনেক রং খেলা হয়েছে আমরা দেখেছি লক্ষ্য করছেন আপনারা, কিন্তু বাংলার মানুষ আমার বাংলার মেয়েকে আপনাদের ঘরের মেয়ে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার আশীর্বাদ দিয়ে তৃতীয়বারের মুখ্যমন্ত্রী করছে, আর রাষ্ট্রপ্রধান সেখানে বসে বসে বাংলার মানুষকে কি করে বঞ্চিত করা যায়, বাংলার মানুষের স্বাস্থ্য পরিষেবা কি করে ভাঙা যায়, বাংলার মানুষের কৃষকদের কি করে মারা যায় তার জন্য চক্রান্ত করা আরম্ভ করছে। এইটাই হচ্ছে পার্থক্য, মানুষ মারা যাচ্ছে, চিকিৎসা নেই, ওষুধ নেই, আপনারা নিশ্চয় দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য রাষ্ট্র নায়কের কাছে দাবি করেছিল দীর্ঘদিন ধরে আন্দোলন করছে যে বিনা পয়সায় করোনা ভ্যাকসিন দিতে হবে, বিনা পয়সায় মানুষকে করোনা ভ্যাকসিন বাড়িতে বাড়িতে দিতে হবে। অনেক আন্দোলনের পর রাষ্ট্রনায়কের ঘুম ভাঙছে, আবার স্বীকার করলাম বিনা পয়সা ওষুধ রাজ্যে উত্তরপ্রদেশ ভাবে না, গুজরাট ভাবে না, মানুষের ধ্বংসলে মানুষের জীবন লেখালে মৃতদেহ গঙ্গার জলে ভেসে যায়, আত্মীয় পরিজনকে দেখতে দেয় না, সম্পর্ক বিভেদ মানুষের সঙ্গে বিভেদ সম্পর্ক জাতিগত বিভেদ তুলে তারা সেখানে জেগে তুলছে। আমি তাই এখানকার সব স্তরের মানুষকে বলব, আহ্বান জানাব, জাতি বর্ণ পরিচয় ভুলে গিয়ে আসুন
আমাদের নবনির্বাচিত যে দায়িত্ব নিয়েছেন সমস্ত বাড়িকে চৌকিদারি করার জন্য তাকে আমরা সহযোগিতা করি। ভগবানপুরের সার্বিক ডেভেলপমেন্ট, ভগবানপুরের স্বাস্থ্য পরিষেবা, ভগবানপুর ব্লকের শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষা পরিকাঠামোকে, যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য সকলে একত্রিত হয়ে আগামী দিনে এক জায়গায় দাঁড়ার জন্য আমি আবেদন করব, অনুরোধ করব। সাথে সাথে ভগবানপুর যুব সংঘকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। তো আজকের এই ক্লাবের আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই, আমি বাবু থেকে আরম্ভ করে ক্লাবের সমস্ত আমি কৃতজ্ঞতা জানাই, কারণ এমন একটা প্যান্ডামিক পরিস্থিতি কোভিড সিচুয়েশনের মধ্যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার ধরে বলছেন যে আমাদের রক্তের ব্লাডের ক্রাইসিস, আমাদের যুব নেতা, আমাদের অভিভাবক, আমাদের বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকারের বিধায়ক, চণ্ডীপুর বিধানসভার রূপকার, উন্নয়নের কান্ডারি। কেন আমি উন্নয়নের কান্ডারিটা বললাম, আমরা কিছুদিন আগে আপনারা দেখেছেন যে করোনা সিচুয়েশনের সেভ হোমের জন্য উনি কলকাতা থেকে এখানে রাজ্যে এসেছিলেন, এবং সঙ্গে সঙ্গে যে আমাদের বিএনআর বিল্ডিংটা আজকে পাঁচ বছর ধরে কাজ হয়নি করেছিল, সেই জায়গায় উনি বললেন, আমাকে দেখে অভিজিৎ বাবু অভিভূত হয়ে গেছে যে এক সপ্তাহের মধ্যে উনি এই সেভ হোম আমাদের জন্য আপনাদের জন্য এটা করতে হবে। তো সেই জায়গায় আমরা একসব আট দিনের মধ্যে আমরা সেভ হোমটা রাতারাতি কাজ করে আমরা তুলে দিয়েছিলাম, ওনাকে ওনার দিকে তাকিয়ে, এলাকার মানুষের দিকে তাকিয়ে। তো আজকে আমি একটা কথা বলি যে ভগবানপুরের মানুষের কাছে সুখবর আছে, আমরা পঞ্চায়েত সমিতি থেকে আমরা এখানে ডেভেলপমেন্ট অনেকটাই করব। এমএলএ সাহেব আছেন, আমরা ইতিমধ্যে 1.5 কোটি টাকা এখানে দিয়েছি যাতে বেকার ছেলেদের কর্মসংস্থান হয়। আমরা এখানে মার্কেট কমপ্লেক্স হবে ভগবানপুরে, বিএনআরএ বিল্ডিংয়ের আগে রেজিস্ট্রি অফিসে ওখানে হবে, সব কিছু হবে, এবং এমএলএ সাহেব কথা দিয়েছেন এখানে 60 বেডের হসপিটালে উনি করবেন, উনি চেষ্টা করছেন এখানে যাতে 10 থেকে 15 জন ডাক্তার কন্টিনিউ থাকে। 60 বেডের হসপিটাল ওনার সঙ্গে আলোচনা হয়েছে, আমরা সবাই থেকে উনি দেখবেন। এবং আজকের যে সবাই আমাদের রায়চৌধুরী সাহেব আছেন, মদনবাবু আছেন, সদরবাবু আছেন, আমাদের বলিষ্ঠ নেতৃত্ব, আমাদের বিশিষ্ট সভাপতি আমাদের দাদা অভিজিৎরা আছেন, প্রধানরা আছেন, সমস্ত প্রধানরা আছেন, আমাদের অরূপ আছেন, অর্ঘটা আছেন, আমাদের রোজাক সাহেব আছেন, সবাই আমাদের জানাইবাবু থেকে সবাই এলাকার সবাই সমস্ত মানুষেরকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমি বলি একটা কথাই বলি, প্রাণ দানের থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে রক্তদান। রক্তদান এই দান বিগত বছরের ন্যায় প্রত্যেক বছর একটা ব্যাপক ধরনের পরে আমরা ঠিকমতো সহযোগিতা করতে পারিনি। তো আমার কাছে আমি যদি আগে থেকে জানতাম আমি যথেষ্টভাবে আমার যতটা সাহায্য আমি করতাম। আমি গতবারে আজাদ সংঘ করেছিল আমার কাছে গেছিলেন, ওরা আমি কিছু গাছ দিয়েছি বৃক্ষ লাগানোর জন্য, চারা গাছ আমি ওদের দিয়েছি এবং যা সহযোগিতা চেয়েছিল মোটামুটি একটা জায়গায় করেছি। যুবসংঘকে আমি বলছি আমার কাছে যদি এরা কোনো সহযোগিতা চায় আমি অবশ্যই করবো, এটা ভালো কাজ, আমি এটা জানিয়ে দিলাম। তা আজকের যে সরকারটা কেন্দ্রে আছে তারা জাতপাতের বিচার করছে, ধর্ম বলছে, কে কোন ধর্ম সেটা আগে বাধা করছে। আজকে এই যে ব্লার দেওয়া হচ্ছে সমস্ত শ্রেণীর ধর্মের মানুষের কাছে যাবে, কি মুসলমান, কি খ্রিস্টান, কি জৈন, কি হিন্দু, সমস্ত শ্রেণীর মানুষের কাছে এই ব্লার যাবে, তার ব্লাডের কোন জাত নেই। তা আমাদের একটা কাজ করতে হবে, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, সব থেকে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে, সব ধর্ম থেকে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে মানব ধর্ম, আমরা মানব ধর্মে সবসময় গতি হব। এই ক্লাব যে মানব ধর্ম পালন করছে তার জন্য এই ক্লাবকে পুনরায় আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সামনে বিধায়ক সাহেব আছেন, উনি আমাদের ডেভেলপমেন্টের ব্যাপারে ইতিমধ্যে 4 বার মিটিং করেছেন। সেক্রেটারি, তো এবার আমরা চলে যাবো আমাদের সংগঠনের কাছে, তাই তো? ভগবানপুর যুব সংঘ পরিচালনায় আজকে যে রক্তদান শিবির আয়োজন হয়েছে এবং সেখানে আজকে আপনারা যে আমায় নিমন্ত্রণ জানিয়েছেন, তার জন্য যে পরিচালনায় যে দায়িত্বে যারা রয়েছেন, যে কর্তৃপক্ষ যারা রয়েছেন, তাদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই।
এটা অবশ্যই একটি গৌরবময় অনুভূতি। পঞ্চভূমিষ্ঠ রয়েছে এই ব্লকের মাননীয় সভাপতি সম্মানীয় শ্রী অভিজিৎ দাস মহাশয়, যিনি এখানকার আপনার প্রত্যেকেরই অভিভাবক, পঞ্চায়েত সমিতি সভাপতি আমাদের প্রণব মাইতি মহাশয়, ভূমি কর্মদপ্তর থেকে রয়েছেন আমাদের সৌরভ রয়েছেন যুবক, এবং উপবিষ্ট রয়েছেন তৎপ্রধান উপপ্রধান পাপিরা রয়েছেন ভাইস প্রেসিডেন্ট, এবং সর্বোপরি আপনারা। আর যাদেরকে আজকে সম্মান এবং কুর্নিশ জানানোর কথা তারা পেছনে রয়েছেন, তারা হলেন আজকের দিনের এই ফ্রন্টলাইন ওয়ারিয়ার, যারা কোনো স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে গিয়ে এগিয়ে এসছেন নিজেদের রক্ত দেওয়ার জন্য সেই সব মানুষদের জন্য যাদেরকে হয়তো তারা চেনেন না জানো না। এটি রাজনৈতিক মঞ্চ নয়, তাই রাজনৈতিক ব্যাখ্যায় যাব না, কিন্তু অভিজিৎ ভাইয়ের কথা অনুসারে সেই প্রসঙ্গের কথাই এনেই তুলব, একটাই কথা বলব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের বাঙালিরা আমাদের বাংলার যারা রয়েছি, যারা আমরা গর্বিত যে আমাদের অভিভাবিকা মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা জানি রক্ত দিতে, আর ওই গুজরাটের যারা বাংলাবাদ রয়েছে তারা জানে রক্ত নিতে। তো সুতরাং তারা চেষ্টা করে দেবে যে কিভাবে বাংলাকে বঞ্চিত করা যায়, বাংলাতে দাঙ্গা লাগানো যায়, এবং তার যথাযথ জবাব এই বিধানসভায় তারা পেয়ে গেছেন। তো তাদের মধ্যে কেউ কিছু রয়েছে, তাদের কোনো লজ্জা নেই, নির্লজ্জ বলা যায়, তারপরেও বড় বড় কথা বলে। আজকেও তাদের অহম, আজকেও তাদের অভ্যাসের শেষ নেই, তারা বলে যাচ্ছে যেটুকু খড়কুটি রয়েছে সেটুকু ধরে তারা বলে যাচ্ছে, কিন্তু বাংলার মানুষ আবারও তাদেরকে জবাব দিয়ে দেবেন। তারা মাত্র দু বছর রয়েছে পঞ্চায়েত ইলেকশন আমাদের সামনে, সেখানে তারা মুখ টুকরে পড়বে। শুধু এইটুকু বলব, কিন্তু অন্তর থেকে আমি আমার কুর্নিশ জানাই, কারণ যে রক্ত যারা দিচ্ছেন এই যে বিজেপি সরকার এতদিন ধরে বারবার হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রদায় বিভেদ যে বিচ্ছেদ সৃষ্টি করে এসেছিল, এই রক্ত কিন্তু কার শরীরে গিয়ে ঢুকবে আমরা জানি না, সে ভাইটা আমার হিন্দু না সেই ভাইটা আমার মুসলমান। সুতরাং আজকের এই রক্তদান শিবির আরও একবার প্রমাণ করে দিল যে বাঙালি এবং বাংলা অবিচ্ছেদ্য, কোনো সাম্প্রদায়িক ঊর্ধ্বে গিয়ে আমরা একে অপরের সঙ্গে বড় হয়েছি, একে অপরের সঙ্গে একত্রিতভাবে আমরা আগামী দিনে পথ চলব, এবং সেই পথের নির্দেশিকা হলেন একমাত্র আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজেই আমি অনুরোধ করব যে এই ধরনের রক্তদান শিবির, বিশেষ করে এরকম একটা কঠিনতম মুহূর্তে যেখানে আমরা জানি না যে বাড়ির বাইরেও আমরা সিকিউর কিনা, করোনার একটা বড় থাবা আমাদেরকে কখন কি গ্রাস করবে আমরা জানি না, কিন্তু সেখানে সেই বিধি নিষেধ পালন করে, সেই নির্দেশ পালন করে, সরকারি নিয়ম পালন করে আজকে এই রক্তদান শিবির, আমার বিশ্বাস যে বছরে প্রায় দুবার থেকে তিনবার এখানে এরকম হয়, সেখানে প্রচুর লোক থাকে, কিন্তু আজকে যেহেতু এই করোনা বিধি নিষেধ নিয়ে আমি চলছি তাই হয়তো আমাদের সংখ্যা এখানে কম, কিন্তু মাননীয় সভাপতি থেকে যা শুনলাম আমি, প্রায় এর মধ্যে কিন্তু 100 বেশি মানুষ রক্ত দিয়ে ফেলেছেন, এখন 300 জন রক্ত দিয়ে ফেলেছেন দেবে, অলরেডি এখন 100 জন দিয়ে ফেলেছেন, 200 জন দিয়ে দিয়েছে, তাদের কোনো স্বার্থ নেই, তাদের কোনো দাবি নেই, তাদের কোনো চাহিদা নেই, তারা বিনা স্বার্থে নিঃস্বার্থে বেরিয়ে এসছেন, তাদের অচেনা অজানা, কিন্তু এরই এই সম্পর্কে যে আমরা বলবো যে আমরা যে বাদীও রয়েছি এ সম্পর্কে রক্তের সম্পর্ক বা রক্তের সম্পর্ক থেকে অনেক বেশি, তাই সেই মানুষগুলো কোনো স্বার্থ ছাড়া এগিয়ে এসছে রক্ত দেওয়ার জন্য, আমি তাদেরকে আরো একবার কুর্নিশ জানাই, এবং কুর্নিশ জানাই ভগবান ও যুবসংঘের প্রত্যেক কর্তৃক এবং পরিচালক যারা রয়েছেন তাদেরকে, কারণ এভাবে রক্তদান শিবির প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাদের সমাজের বুকে এক নজির স্থাপন করে যে মানুষে মানুষের মেলবন্ধন এখনো অক্ষত রয়েছে, আগামী দিনে অক্ষত থাকবে, কোনো সাম্প্রদায়িক দল কারোর ক্ষমতা নেই এই বন্ধনকে ভেঙে ফেলবে। আর যেটুকু আমার সম্বন্ধে বলছেন মাননীয় দুই সভাপতিরা, এবং সম্মান জানিয়ে বলি যে যেটুকু আমি করেছি সেই সুযোগটা আপনারাই আমাকে করে দিয়েছেন, কারণ যে বিশ্বাস নিয়ে আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে আমাকে পাঠিয়েছেন, এবং সর্বোপরি যে বিশ্বাস নিয়ে আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আমি ইলেকশনের সময় ক্যাম্পেনিং এর সময়ও বলেছিলাম যে আমি চেষ্টা করব আমার প্রত্যেকটা পদক্ষেপ এমনভাবে নেব যাতে আপনাদের বিশ্বাস কখনো লঙ্ঘন না হয়, এবং সেটাই যেটা আমি এতদিন করেছি এবং আগামী দিনেও করব, সেটা শুধুমাত্র আমি আমার দায়িত্ব
এবং কর্তব্য পালন করব আর কিছু নয়। শুধু চাই যে আমরা সকলে একত্রিত থাকবো, একসাথে সম্মিলিতভাবে প্রতিষ্ঠায় আমরা একে অপরকে নিযুক্ত করবো আপনাদের স্বার্থে কাজ করার জন্য, এবং আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা সবসময় চাই, যাতে জোর করে আমরা পাবো, যেটা আমাদেরকে জোরে জোর দেবে, আমাদের শক্তি দেবে আগামী দিনে এগিয়ে চলার এবং এই ডেভেলপমেন্ট আগামী দিনে করার জন্য। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার আপনার দেখা হবে। Thank you.